তপশিলি জাতিভুক্ত মানুষের কল্যাণে একাধিক প্রকল্পে রাজ্যে বাস্তবায়িত করছে তপশিলি জাতি কল্যাণ দপ্তর। সোমবার সেই লক্ষ্যে সিভিল সেক্রেটারিটে বিএমএস অনলাইন পোর্টালের উদ্বোধন করেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। অনলাইন পোর্টালের সূচনা করার পর তিনি জানান, দপ্তরের নিউক্লিয়ার বাজেট স্কিমে দরিদ্র তপশিলি জাতির মানুষদের চিকিৎসায় আর্থিক সহায়তা দেবার যে ব্যবস্থা আছে তাকে অনলাইন পোর্টালের মাধ্যমে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং মানুষকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা করা হবে। এই স্কিমের মাধ্যমে 15,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবার সুযোগ রয়েছে বলে মন্ত্রী সুধাংশু দাস উল্লেখ করে। একটা স্কিম রয়েছে নিউক্লিয়ার বাজেটে, আমরা যারা পুয়ার এসসি পেশেন্ট আছে তাদেরকে আমরা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিতে পারি ভ্যারাইটিস ক্যাটাগরিতে। অর্থাৎ যে কোনো এসসি ক্যাটাগরি রুগী যদি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয় তাকে মানে ওই চিকিৎসার জন্য তাকে আর্থিক সাহায্য আমরা করতে পারি। যেমন ধরুন কোনো রুগী যদি অ্যাপ্লিকেশন করে আমার কাছে, তো আমি মন্ত্রী হিসাবে তাকে 15,000 টাকা আমরা সাহায্য করতে পারি। যদি আমার যিনি দপ্তরে কনসার্ন সেক্রেটারি আছেন ওনার কাছে যদি অ্যাপ্লিকেশন করে তো ওনার পাওয়ারে রয়েছে 9,000 টাকা, উনি সাহায্য করতে পারেন। আমাদের যিনি ডাইরেক্টর আছেন উনি 6,000 টাকা দিতে পারেন। ডিএম লেভেলে যদি কেউ অ্যাপ্লিকেশন সাবমিট করে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ডিএমের থ্রুতে আমরা 2,000 টাকা দিতে পারি। আর মনে করুন এসডিএম বিডিও কিংবা আমাদের সাবডিভিশনাল এসসি ওয়েলফেয়ার যিনি আছেন অফিসার তাদের থ্রুতে যদি অ্যাপ্লিকেশন আসে বা তাদের কাছে যদি কেউ অ্যাপ্লিকেশন জমা দেয় তাহলে তাদের ক্ষেত্রে আমরা 1,500 টাকা আর্থিকভাবে সহযোগিতা করতে পারি। তো এই স্কিমটা এতদিন আমরা অফলাইনে করতাম, এখন থেকে আজকেই আমরা আপনাদের সামনেই এখন তার শুভ আমরা উদ্বোধন করলাম। এই মুহূর্তে আমাদের ডিপার্টমেন্ট উইথ দ্য হেল্প অফ আইটি ডিপার্টমেন্ট আমরা বিএমএস একটা পোর্টাল লঞ্চ করেছি, অর্থাৎ বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট সিস্টেম। মূলত ডিজিটাল লেনদেনকে আরও উৎসাহিত করার জন্য এবং তপশিলি জাতির মানুষদের সহায়তা দেবার জন্যই এই অনলাইন পোর্টালের আগামী দিনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।